নতুন রূপে দেশ টিভি জমকালো আয়োজনে বুধবার বেসরকারি এই টিভি চ্যানেলের নতুন লোগো উন্মোচন করা হয়। জাতীয় সঙ্গীতের পর কেক কেটে ও সুইচ চেপে টেলিভিশনের লোগো উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রী সহ আমন্ত্রিতরা। দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ভাষা সৈনিক সহ 8 সুধীজনকে সম্মাননা দেয়া হয়। চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক জানান, দেশ ও দেশের মানুষের জন্য রুচিশীল সংবাদ পরিবেশন করবে দেশ টিভি। দেশ টিভির আজ এই নতুন যাত্রা শুরু হয়েছে, নতুন লোগো উন্মোচনের মধ্যে দিয়ে পাল্টে যাওয়া বাংলাদেশের সাথে তাল মিলিয়ে প্রচেষ্টা চালাবে। দেশ টিভির আয়োজনটি যেন রূপ নিয়েছিল বিভিন্ন রাজনৈতিক দল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিকদের মিলন মেলায়। এতে অতিথি হিসেবে যোগ দেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন জন। অসাম্প্রদায়িকতা বজায় রেখে দেশ টিভি সাধারণ মানুষের কথা বলবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে যোগ দেয়া বিশিষ্টজনরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী সিদ্ধান্তের কারণের জন্য 40টি টিভি সম্প্রচারে আছে। প্রত্যাশা হলো দেশের কথা বলবে, জনগণের কথা বলবে এবং নির্ভীকভাবে নিরপেক্ষভাবে সংবাদ এবং অন্যান্য অনুষ্ঠানগুলি পরিচালনা করবে। এতে যোগ দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের উন্নয়ন ও বিস্তারে কাজ করছে। সমাজকে সঠিক খাতে প্রবাহিত করার ক্ষেত্রে, সমাজকে সঠিক তথ্য দেওয়ার ক্ষেত্রে এবং নতুন প্রজন্ম তৈরি করে দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি গণমাধ্যম অনবদ্য ভূমিকা পালন করতে পারে। দেশ টিভি গণমানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা। এসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা।